হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সারা ভারতে যতগুলো বন্দে ভারত ট্রেন চলে সেগুলোর মধ্যে জনপ্রিয়তার অন্যতম শীর্ষস্থানের অধিকারী এই ট্রেনটির চাহিদা ক্রমশই বাড়ছে এমনিতে প্রত্যেক বুধবার হলো হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের অফ ডে অর্থাৎ এদিন রক্ষণাবেক্ষণের জন্য রেকটিকে সরিয়ে রাখা হয় ফলে এদিন ট্রেনটি চলার কথা নয় সপ্তাহে ছ দিন বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলে কিন্তু এই ট্রেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে তার যে স্পেয়ার কোচটি রয়েছে সেটি দিয়ে পূর্ব রেলওয়ে প্রত্যেক বুধবার করে হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছিলেন পুজোর সময়ের বাড়তি ভিড় সামলানোর জন্য কিন্তু আপাতত শীতকালেও উত্তরবঙ্গে যাওয়ার যাত্রীচাপ বেশি হওয়ায় এই বন্দে ভারত এক্সপ্রেসের স্পেশাল ট্রিপ প্রত্যেক বুধবারের সাপ্তাহিক ট্রিপ সেটি আবার বেশ কিছু দিনের জন্য অন্তত নয় সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে জিরো টু থ্রি জিরো ওয়ান জিরো টু থ্রি জিরো টু হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের এই অতিরিক্ত ট্রিপ মোট ন সপ্তাহ ধরে চলবে আগামী বারোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রত্যেক বুধবার উভয় দিক থেকে আসল বন্দে ভারত এক্সপ্রেসের সময় সারণী হয়ে এই ট্রেনটি চলবে এবং প্রকৃত বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছ দিন যেসব স্টপেজগুলিতে থামে অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন মালদা এবং বার্সই সেই স্টেশনগুলিতেই থামবে প্রসঙ্গত উল্লেখ্য যে বন্দে ভারত এক্সপ্রেসের এই স্পেশাল ট্রেনটিও সাধারণ বন্দে ভারত এক্সপ্রেসটির মতো ষোলো বগির যার মধ্যে এক্সিকিউটিভ ক্লাস এবং এসি চেয়ারকার উভয় ধরনের ক্লাসই রয়েছে এবং যাত্রীদের প্রচলিত বন্দে ভারতে যেমন খাবার দাবারও সুবিধা দেওয়া হয় তাও এখানে দেওয়া হবে শুধুমাত্র স্পেশাল ট্রেনের জন্য কিছু বাড়তি ভাড়া ধার্য করা হবে